মানুষের মৌলিক চাহিদার অন্যতম হচ্ছে খাবার। যাপিত জীবনে এই খাবারের একটা বড় অংশের সরবরাহ দেয় বিভিন্ন রেস্টুরেন্ট। আর যে মানুষেরা অক্লান্ত পরিশ্রমে এই খাবারগুলো তৈরি করেন তারা হলেন শেফ বা রাঁধুনি। বিশ্বজুড়ে আজকের দিনটি মূলত তাদেরই। আজ 20 অক্টোবর আন্তর্জাতিক শেফ দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে এই দিনটি। রাজধানীর বনানীর গ্যালেসিয়া হোটেল অ্যান্ড রিসোর্ট এই দিনটি উপলক্ষে করেছে বিশেষ আয়োজন। দিনের শুরুতেই 10 জন গ্রাহককে তারা দিয়েছেন বিনামূল্যে খাবার। খাবারের মেনুতেও ছিল বিশেষ আয়োজন। এরপর যাদের জন্য আজকের এই বিশেষ দিন, তাদের নিয়ে কেক কেটে দিনটি উদযাপন করেন গ্যালেসিয়া হোটেল অ্যান্ড রিসোর্ট কর্তৃপক্ষ। গ্যালেসিয়া হোটেল অ্যান্ড রিসোর্টের আমন্ত্রণে এই বিশেষ দিনে সেখানে উপস্থিত হন সিটি নিউজ ঢাকার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আতিক। হোটেলের ফুড অ্যান্ড বেভারেজ যে ডিপার্টমেন্টটা আছে, এই ডিপার্টমেন্টে একটা প্রধানতম দায়িত্ব পালন করে শেফ। এবং আজকে হলো ইন্টারন্যাশনাল শেফ ডে। এটাকে আমরা বিশেষভাবে মনে রাখার জন্য এবং এই শেফদেরকে, আমাদের শেফ সহ সারা বিশ্বের শেফদেরকে সম্মানিত করার জন্য এই দিনটিকে আমরা বিশেষভাবে পালন করছি। শেফরা জানে তাদের কী করতে হবে গেস্টটাকে স্যাটিসফাই করার জন্য। তো বেসিক্যালি আমি বলতে চাই হচ্ছে যে আমাদের এখানে এনশোর করা হয় গেস্টদের ফুল স্যাটিসফ্যাকশন ফুড দিয়ে, সেটার প্রেজেন্টেশন দিয়ে এবং সার্ভিস দিয়ে। এই বিশেষ দিনটিতে হোটেল কর্তৃপক্ষের এই আয়োজনে বেশ সম্মানিত ও আনন্দিত বোধ করছেন এখানকার শেফরাও। সারা বিশ্বে আজকে শেফ ডে পালন করা হচ্ছে। হ্যাপি শেফ ডে সবাইকে আমার শুভেচ্ছা কামনা রইল, সকল শেফদের প্রতি আমার ভালোবাসা রইল। যাদের হাতের রান্না খেয়ে গ্রাহকরা তৃপ্তির ঢেকুর তোলেন, আজ সেই শেফ বা রাঁধুনিদের দিন। আন্তর্জাতিক শেফ দিবসে এই রাঁধুনিদের প্রতি রইল প্রাণঢালা অভিনন্দন। মির্জা রুমন, সিটি নিউজ, ঢাকা।